কৈলাসহর পুর এলাকায় লাগানো রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে প্রচার সজ্জা নষ্ট করলো দুষ্কৃতিকারীরা। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মুখ বিকৃত করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা নেতৃত্ব। এ নিয়ে মঙ্গলবার কৈলাসহর পাইতুর বাজারস্থিত ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা যুব মোর্চার সভাপতি সহ দলের অন্যান্যরা। আসা মাত্রই আমরা দলীয় স্তরে আমরা এই ব্যাপারে কারা এই সমস্ত কাজ করছে সেগুলোর জন্য আমরা দলীয় স্তরে আমাদের দলের কর্মী সমর্থকদের আমরা এই ব্যাপারে অবহিত করেছি এবং তাদেরকে চিহ্নিত করবার দায়িত্ব দিয়েছি। পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে লিখিত অভিযোগ করছি যে অবিলম্বে কারা এই সমস্ত ঘটনাগুলির সাথে যুক্ত সে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পুলিশের কাছে এফআইআর করছি এবং রাজ্য স্তরেও যাতে রাজ্য পুলিশের সিআইডি শাখা এ ব্যাপারে উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা রাজ্য নেতৃত্বের নজরেও এই ব্যাপারটিকে আমরা এনেছি। যারা এই কাজগুলো করছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করছে, আমাদের দল এবং সরকারের প্রধানকে হেয় করে জনসমক্ষে আমাদের সরকারকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এই কাজগুলো করছে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এ সমস্ত কাজ করা হচ্ছে। আমরা দলের কার্যকর্তারা যেমন এই ব্যাপারে সজাগ এবং সচেতন, একইভাবে আমরা প্রশাসনকেও এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি।